ওই হই 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 জাস্ট দেখো কি দারুণ লাগছে মাছের ডিমের বড়াটা। আমি দু হাত দিয়ে ভাঙবো ছিল মাছের ডিমের বড়া। এই দেখো মাছের ডিমের বড়া, ও কি সুন্দর দেখো ভেতরটা দেখেছো, ওই কি সুন্দর কালারটা দেখো এসছে। আয় হায় হায় হায়, এটা ফুলকপির বড়া, ফুলকপি দেখো ডবল কুসুম লেগ হর্ন। ওই হই হই এই মাছের ঝোল দিয়ে এই ফ্রিজটা আমরা খুললাম, তো এটার মধ্যে আছে কালকে এনে রাখা মাছের ডিম, তো এইটা দিয়ে আমরা আজকে বড়া বানাবো। দেখো চলো এটা রাখা যাক এখানে, এই যে। হ্যালো গাইস, খবর কি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। তোমরা দেখছো গৌর ব্লগস, আমি অনুশ্রী। তো আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, তো তোমরা দেখতে থাকো ব্লগে কি কি হচ্ছে। আমি দোকানদারি করে চলে এসেছি, অনুশ্রী তো ব্লগটা শুরু করেই দিয়েছে, তো আমি এখান থেকে কন্টিনিউ করছি ব্লগটাকে। তো দোকানদারি করে জাস্ট এলাম বাড়িতে, অনুশ্রী সুন্দর সুন্দর রান্না বসিয়ে দিয়েছে। আজকে বেশি আহামরি কিছু খাবার দাবার নেই, যা আছে আজকে অল্পর উপরই আছে। আজকে ভাজার উপরে আমরা বেশি ফোকাস করেছি। আর সবার চেয়ে বড় কথা হলো কালকে আমাদের ফ্রিজে মাছের ডিম আনা ছিল, সেই মাছের ডিমটা দিয়ে আজকে অনুশ্রীকে বললাম যখন মাছের ডিমটা রয়েছে একটু বড়া বানা, ওটাই আজকে খাই ভাতের সঙ্গে। তো অনেকদিন ধরেই ইচ্ছা করছিল একটু মাছের ডিমের খাই, মাছের ডিম খাই, মাছের ডিম খাই। আজকে ভাতের সঙ্গে আমরা মাছের ডিমে বড়া খাবো অনেকদিন বাদে, খুব খুব টেস্টি বানা। একটা টাইম ছিল মা মাছের যে ডিমটা হয় সেটা দিয়ে না খুব সুন্দর কৌড়া বানাতো, কৌড়া গুঁড়ো 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 মাছের ডিমের কৌড়া, সেটাই কৌড়া থেকে হয়েছে বড়া। তারপরে ওটা মা ওটার বড়াও বানাতো মা। তোমরা অনেকেই ওটা খাওয়া হয়তো মাছের ডিমের বড়াটা, কৌড়াটা কজন খাওয়া আমি জানি না, যদি খেয়ে থাকো তো কমেন্ট করে জানিও। সো আজকে অনুষ্ঠানে ওটাই বানাচ্ছে মাছের ডিমের বড়া। আজকে ফাইনালি অনেকদিন বাদে একটু রোদ্দুর উঠেছে, দেখতে পাচ্ছো হালকা হালকা রোদ্দুর চল উঠেছে। আর এখানে হচ্ছে আমাদের বড়া ভাজা, মানে ফুলকপির বড়া। এখানে অলরেডি রয়েছে দুখানা ডবল কুসুম প্লাস ঢেঁড়স ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, ওখানে মাছের ডিমটা সেদ্ধ হচ্ছে, এরপরে বড়া হবে। আজকে তো জমি ভালোই ভাজা পড়া, ভাজা পড়া খাওয়া বল। আরে আজকে ফুলকপি রাটা, ফুলকপি বড়া করলি আজকে অনেকদিন বাদে, খাই না অনেকদিন। বেগুন ভাজাটা তো খুব সুন্দর হয়েছে, কিন্তু দেখতে সুন্দর লাগছে। আজকে একটু নতুন স্টাইলে অনুশ্রী বানাচ্ছে মাছের ডিমের বড়া, কি সুন্দর লাগছে। পটল পটল মনে হচ্ছে দেখে না, ছোট ছোট পটল না, এটা অ্যাকচুয়ালি আমি ফিশ ফিঙ্গারের মতো খাচ্ছি। আচ্ছা আচ্ছা, দেখতে সুন্দর লাগছে। ওই হই 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 জাস্ট দেখো কি দারুণ লাগছে মাছের ডিম বড়াটা, এখন ফ্রাই হচ্ছে। ওই হই 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 হই, সো ফাইনালি খেতে বসে গেছি। আজকের বেস্ট আইটেম হলো এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে এটা আমি দু হাত দিয়ে ভাঙবো ছিল মাছের ডিমের বড়া। এই দেখো মাছের ডিমের বড়া, ও কি সুন্দর দেখো ভেতরটা দেখেছো, কি সুন্দর পেঁয়াজ আদা রসুন লঙ্কা, ওহো খাওয়া যাক তাহলে। আজকে মাছের ডিমের বড়া দিয়ে শুরু করা যাক, মনুষ্য অনেকক্ষণ ধরে বানিয়েছে। ফিশ ফিঙ্গার স্টাইলে বানিয়েছে, ছোটো ছোটো লম্বা লম্বা। তোমার দেখি দিই কী কী আছে আজকে। এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে বেগুন ভাজা, ফুলকপির বড়া, মাছের ডিমের বড়া, ভেন্ডি ভাজা, ডবল কুসুম সেদ্ধ ডিম, পটল ভাজা, পেঁয়াজ, এখানে রয়েছে হলো এখানে রয়েছে দই রুই, এখানে রয়েছে হলো সবজি ডাল। বাপরে এত ভাত দিয়েছিস কেন, মানে তুলবো কী করে এটা আমি, সব ভাতটা ভেঙে নিই। দিন তো চিকেন খাওয়া হয়, আজকে চিকেনটাকে অ্যাভয়েড করলাম, করে আজকে চলে এলাম ভাজার উপরে বেশি। আর কালকে ছিল ডিম আনা ফ্রিজে, ওটা দিয়ে করানো হয়েছে আজকে বড়াটা। এই ডালটা খুব সুন্দর যে ঘন ডাল, বলে আমার ফেভারিট বেগুন ভাজাতে সাইজ দেখো বেগুনটা, দা বড় খুব সুন্দর কেটেছে বেগুনটা, ভাজাটাও খুব সুন্দর হয়েছে দেখো। ওহো ডাল দিয়ে, ভেন্ডি ভাজা দিয়ে, বেগুন ভাজা দিয়ে, এর সঙ্গে এইটা চাই কাঁচা পেঁয়াজ। অনেকটা ভাত রয়েছে, ভাবো হলো পটল ভাজা, ওহো পটল ভাড়া ভালো খেতে দুর্দান্ত। আর এগুলো
ফুলকপির বড়া। দেখো এটা ফুলকপির বড়া, ফুলকপি দেখো সুন্দর না? নেবো ডাল, ভাত দিয়ে ফুলকপির বড়া দিয়ে এটা দেখো আর ডবল কুসুম লেগ হর্ন। ও ডবল কুসুম দিয়ে সুন্দর করে ভাত নিতে হবে একটু। পুরো হলুদ হয়ে গেছে, পুরো হলুদ হয়ে গেছে। সঙ্গে চাই মাছের ডিমের বড়াটা। আহা দুর্দান্ত। আর পুরো খাই যাবে না, প্রচুর খেয়ে নিয়ে যা তো খাওয়া যায়, আজকাল আমি তো খাই। ওই কি সুন্দর কালারটা দেখো এসছে, আয় হায় হায় হায়। মাছের ঝোলটা দিয়ে মাখিয়ে সুন্দর করে মাছটা খুব সুন্দর লাগছে দেখতে, ভালো এনেছে মাছটা বাবা, একদম ফ্রেশ মাছ। মাছ দিয়ে সুন্দর করে ভাত দিয়ে এখন এটা রয়েছ, এটা একটু খেতে হবে হাফ। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকে অনুষ্ঠিত অনেক কিছু বানিয়েছি, এত কিছু আমার জন্য খাওয়া সম্ভব নয়, সবাই সবাই রিকভার করেছি শরীর খারাপ থেকে, কিন্তু যে কটা খেলাম মন ভরে খেয়েছি, অল্পই খেয়েছি। সো নেক্সট ব্লগ খুব শীঘ্রই দেখা হবে, সবাই ভালো থাকো, সবাইকে ভালো রাখো, স্টে সেফ, স্টে হেলদি, স্প্রেড লাভ নট হেট ফ্রেন্ড। আর ব্লগটা ভালো লাগলে কী করতে হবে জানো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটাকে লাইক করতে হবে, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট খুব দরকার। নেক্সট ব্লগ খুব শীঘ্রই দেখা হবে, সাপোর্ট করো প্লিজ।